নমস্কার আমি ডক্টর কুণাল সরকার বলছি হেলথ ইম্প্যাক্টের মাধ্যমে আপনাদের সাথে কথা বলার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আজকে যেই সুযোগটা পেলাম তো ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি যে প্রশ্নটা কেবল আপনাদের প্রশ্ন নয় এই প্রশ্নটা অনেক সময় আমাদের ডাক্তারদের নিজেদের প্রশ্ন থাকে যে আমরা হঠাৎ করে যখন একটা হার্ট অ্যাট্যাক ব্যাপারটা দেখি তখন আমরাই ভাবি যে আমাদের শরীর আমাদের শরীর কি আমাদের কোনোরকম ওয়ার্নিং কোনোরকম সংকেত কোনোরকম সাবধান বাণী সে কি সাবধানতার সংকেত সে কি আমাদের কাছে দিয়েছিল দেখুন হার্ট অ্যাট্যাক ব্যাপারটা আপনারা সবাই জানেন যে হার্ট অ্যাট্যাক কেন হয় হার্ট অ্যাটাক মানে আমাদের হার্টের একটা অংশ বিশেষ ড্যামেজড হয়ে গেছে তো আমার হার্টটা হঠাৎ ভালো ছিল সুখে ছিল শান্তিতে ছিল আমার হার্টটা ড্যামেজ কেন হতে গেল এখন হার্টের হার্টের যে সুবিধেও বলতে পারেন অসুবিধেও বলতে পারেন যে হার্টের একটা ব্যাপার হলো কি যে হার্ট আমাদের শরীরের যে বিভিন্ন আমাদের শরীরের যে অর্গান বা যন্ত্র বা যন্ত্রাংশগুলো আছে তার মধ্যে হার্ট শরীরের একমাত্র যন্ত্র যে জন্ম মুহূর্ত থেকে আমাদের জীবনের শেষ দিন অবধি হার্ট কিন্তু তার কাজকর্ম থেকে এক সেকেন্ডের জন্য তার কোনো বিশ্রাম বলে কিছু নেই তার কোনো ছুটি ছাটা নেই তার কোনো পুজো আচ্ছা নেই তার কোনো ঈদ নেই ক্রিসমাস নেই কিছুই নেই তো আমাদের একটা মানুষের হার্ট যদি ভেবে দেখেন যে আপনি না আপনি পালস দেখলে অক্সিমিটার দেখলে বিপি দেখলে দেখতেই পারবেন যে ধরুন আপনার হার্ট মিনিটে সত্তর বার থেকে বার কাজ করছে তার মানে কি হলো তার মানে আপনার একদিন হার্টটা প্রায় এক লক্ষ বার কাজ করেছে আর এই হার্ট বাই দ্য টাইম আমাদের পঞ্চাশ বছর বয়স হত হবে হবে হচ্ছে আমার হার্ট অলরেডি প্রায় তিনশো কোটি বার কাজ করেছে এবং এই কাজটা তাকে করাতে গিয়ে আপনি কখনো কি হার্টকে ব্যাটারি ভরেছেন ভরেননি তাকে কি কখনো রাত্রিরে চার্জ করেছেন করেননি তাকে কি পেট্রোল স্টেশনে গিয়ে হাটটা যে একটা প্রচণ্ড পরিশ্রম করছে তার জন্যে হাটে তেল ভরতে হয়েছে হয়নি তাহলে কিসের শক্তিতে হোয়াট ইজ দি এনার্জি অন হুইচ দ্য হার্ট ইজ ওয়ার্কিং তাহলে হার্টের এনার্জিটা আসছে রক্তের মাধ্যমে দ্য হার্টস এনার্জি ইজ অক্সিজেন কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন অক্সিজেনটা কোথেকে আসছে অক্সিজেন রক্ত দিয়ে আসছে আর আমাদের মানুষদের হার্টের যে একটা সুবি আবার অসুবিধের থেকে সুবিধের থেকে অসুবিধেটা বেশি হয়েছে যে হার্টের গায়ের উপরে যে ছোটো ছোট শিরাগুলো দেখবেন ছোট ছোটো রক্তনালীগুলো যে এই ছোট ছোটো রক্তনালীগুলো দিয়ে আমাদের হার্টের রক্তের সাপ্লাইটা আসছে এখন আমাদের বাড়ির সাপ্লাইয়ের মতো বাড়িতে যে জলটা আসছে জলটা যদি পরিষ্কার থাকে যে পাইপের মধ্যে দিয়ে জলটা বাড়ির বিভিন্ন ঘরে পৌঁছে যাচ্ছে যদি পাইপগুলোও ভালো থাকে কোনো সমস্যা নেই এবার এই পাইপগুলো যদি কোনো কারণে আমাদের জলটার মধ্যে খানিকটা অপরিচ্ছ অপরিচ্ছন্নতা থাকে এবং ওই পলি ধীরে ধীরে জমে 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 যে আমার পাইপের মধ্যে জলটা যদি একেবারে সুন্দর ঝকঝকে জল না হয়ে যদি একটু ঘোলাটে ঘোলাটে গঙ্গার জলের মতো চেহারা হয় তাহলে সেই পলিমাটিগুলো ধীরে 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 পাইপের গায়ে জমতে জমতে আমাদের বাড়িতে যদি যে পাইপে জল আসে সেই পাইপটা দেখবেন যে আপনার বাড়িতে আমাদের বাড়িতে ঘরটাতে হু হু করে জল আসতো কোনো সমস্যাই ছিল না একদিন কলটা খুললেন দেখলেন জলের স্রোতটা কমে গেছে কেন কমে গেছে কারণ নিশ্চয়ই পাইপটা কোনো জায়গায় শুরু হচ্ছে তাই জলটাকে ফ্লো করতে দিচ্ছে না আর যদি ব্যাপারটা এমন মারাত্মক স্টেজে পৌঁছে যায় যে একেবারে পাইপটা সম্পূর্ণ বন্ধই হয়ে গেল জল বেরোবে না তো আমাদের জলের পাইপের যা ব্যবহার হার্টের পাইপেরও ব্যবহার আলাদা কিছু নয় যতক্ষণ আমাদের আর্টারিগুলো সুন্দর আছে ঝকঝকে আছে কোনো সমস্যা নেই আমাদের নর্মাল ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই হচ্ছে যেমনি এই আর্টারিগুলো শুরু হতে শুরু করছে আমাদের সাপ্লাইটা কমে যাচ্ছে আর কমতে কমতে যদি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় আমাদের যাদের ধরুন আমরা টের পাচ্ছি না বুঝতে পারছি না সাপ্লাইটা খানিকটা কমেছে আমাদের হার্ট কিন্তু সহ্য করে নিচ্ছে হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ে যখন মাকে প্রচুরবার বিরক্ত করেছেন মা কি একেবারে একটা বিরক্তিতে কি মা রেগে গিয়ে একটা কান মুলে দিয়েছে কি গালে চর মেরেছে মায়েরা সেটা করেন মায়েরা অনেক কিছু সহ্য করে যখন আর সহ্যের বাইরে চলে যায় তখন তাদের রাগ হয় হার্টেরও সেই অবস্থা তো এই সমস্যাগুলো যখন বাড়তে বাড়তে সহ্যের বাইরে চলে যাচ্ছে একেবারে ব্লাড সাপ্লাই ফলস টু বিলো অ্যাকসেপ্টেবল মিনিমাম তখন আমাদের এই অংশটার রক্ত সাপ্লাই যদি একদম কমে যায় তখন কি হলো সেই পোর্শনটা ড্যামেজড হয়ে গেল। এই মাসেল ড্যামেজ হওয়ার ব্যাপারটা হলো হার্ট অ্যাটাক হঠাৎ করে একদিন রাস্তায় হাঁটছেন দেখলেন যে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মা একজন পড়ে গেছে কেন পড়ে গেছে তার গাড়ির ধাক্কা লেগেছে এই যে গাড়ির ধাক্কা লাগার মতো যে অ্যাক্সিডেন্টটা সেটা চোখে দেখতে পাচ্ছেন কারণ সেটা চোখের সামনে হচ্ছে শরীরের বাইরের থেকে হচ্ছে কিন্তু এই অ্যাক্সিডেন্ট যখন আমাদের শরীরের ভেতরে হচ্ছে যে সিমিলারলি একটা অ্যাক্সিডেন্ট একটা ইনজুরি আমার হার্টের ওপরে এলো কিন্তু সেই ইনজুরিটা তো আমি চোখে দেখতে পাইনি তাই আমাদের বুঝতে বুঝতে সময় লাগে এখন প্রশ্নটা হলো যে প্রথমত একটা কথা বলি ছোট হার্ট অ্যাটাক বলে কিছু হয় না এখন ব্যাপারটা হলো যে আমাদের অনেকে এসে বলেন কেউ কি নিজের শরীরের একটা বিরাট কোনো ঝামেলা চায় চায় না তাহলে প্রথমেই মনে রাখতে হবে যে হার্টের যদি সত্যিকারের রক্ত ঠিক মতো যাচ্ছে না সেখান থেকে হার্টের একটা ড্যামেজ হতে পারে এই এইরকম একটা পরিস্থিতিকে কোনো মতেই আমি তুচ্ছ তাচ্ছিল্য সামান্য করতে পারি না ইট ইজ অলওয়েজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইভেন্ট এখন আপনারা হয়তো যে জিনিসটা ভাবছেন যে আমার শরীরের মধ্যে মধ্যে এটা চলছে আমি একেবারেই টের পেলাম না এটা কেবল আপনাদের নয় আমাদেরও প্রশ্ন আপনি যদি আমাদের দেশের কথা ভাবেন ভারতবর্ষের কথা ভাবেন ভারতবর্ষে ধরুন দৈনিক আমরা মনে করি যে দৈনিক ধরুন মানে কম বেশি হয় তো প্রায় এক লক্ষ লোকের হার্ট অ্যাট্যাক হয় এই হার্ট অ্যাট্যাকের মধ্যে আবার হার্ট অ্যাট্যাকেরও কিছু আপনার রকম ফের আছে কতগুলো একেবারে সেই মানে মানে বারুদের এক্সপ্লোট করার মতো ডাইনামাইট এক্সপ্লোড করার মতো মেজার হার্ট অ্যাট্যাক হয় ডাক্তারিতে আমরা তাকে নাম দিই স্টেমি বলে স্টেমি মানে এর একটা ইসিজি ডেসক্রিপশন আছে এস টি এলোভেটিভ মায়োকার্ডিয়াল ইনফার তার মানে কি এটা একেবারে জোরদার ধাক্কা আর কিছু কিছু হার্ট অ্যাট্যাক হচ্ছে সেটা একেবারে নিমেষের মধ্যে আমার মাসেলটাকে একেবারে জুলে পুড়ে ড্যামেজ করছে না সেটা হয়তো একটু আমার কাছে আপেক্ষিকভাবে তুলনামূলকভাবে হয়তো তার উত্তাপটা একটু কম সেটাকে আমরা নন স্টেমি বলি এন এস টি এম আই এবার এইরকম যে পরিস্থিতি ধরুন কম বেশি প্রায় এক লক্ষ লোকের হয় একদিনে তার মধ্যে আমরা হয়তো একেবারে আমাদের এই ইলেকশন বা এক্সিট পোলের মতো আপনাকে একেবারে অত অ্যাকিউরেট আমরা পরিসংখ্যানটা দিতে পারবো না কিন্তু আমাদের ধারণা যত মানুষ এই ঝামেলার মধ্যে পড়েন তার লিস্ট ওয়ান থার্ড অলমোস্ট থার্টি পারসেন্ট তারা কিন্তু কোনো দিন আগে বুঝতে পারেননি এখন সে বুঝতে পেরেছে কি পারেনি এটা তো তর্কাতর্কির ব্যাপার না আমরা আমরা বহুবার একটা পেশেন্টকে দেখে তার ইসিজি দেখে বলেছি এত মারাত্মক ব্যাপার হ্যাঁ একই কাণ্ড আপনি আগে কোনো দিন বুঝতে পারেননি সে কি বুঝতে পারলে চেপে রাখত কিন্তু কখনো কখনো হয় যে আমরা হয়তো নিজের মনের মধ্যে সেটাকে খানিকটা ডিনাই করি অস্বীকার করি কি হতে পারতো এখন সেই ভদ্রলোক বা ভদ্র মহিলার কি কখনো হাঁটাচলা করতে গেলে মনে হতো যে আমার যেন একটু হাঁপ ধরছে ধরছে কখনো কি মনে হতো যে আমি যখন আমি যে পরিশ্রমটা আজ থেকে হয়তো পনেরো দিন আগে এক মাস আগে আমি একেবারে সাবলীলভাবে ন্যাচারালি ফ্লুয়েন্টলি করতে পারতাম সেই পরিশ্রমটা করতে গেলে এখন যেন আমার একটু বুকটা ভারী ভারী লাগছে কি হাতের এদিক দিয়ে আমার একটু অসুবিধে হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার হাঁপ ধরছে এগুলো হচ্ছে ইনিশিয়াল সিমটমস তার মানে তখনও আমার হার্টের মাসেল জ্বলে পুড়ে ছাই হয়ে যায়নি বাট একটা বাচ্চা যেরম খিদে পেলে কাঁদে অ্যাট দ্যাট স্টেজ আমাদের সাংকেতিকভাবে আমাদের হার্টটা জানাচ্ছে যে তার খিদে মিটছে না হার্ট ইজ নট গেটিং এন আপ ব্লাড সাপ্লাই এগুলো হতে পারে এখন আমরা যদি সেটাকে মনে করে থাকি সেটা মনে করাটা তো অন্যায় নয় কিন্তু আমরা যদি মনে করে থাকি ও কিছু নয় আমি তো তবুও হটাচলা করছি ঠিক হয়ে যাবে তাদের কাছে বলি কোনটা খাবার পরে আমার বদহজম মনে হচ্ছে কোন দিন আমি একটু হয়তো একটু ভারী খাওয়া দাওয়া করেছি কি একটু নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসছি তারপর পেটটা ভার ভার লাগছে কোনটা পেট ভার হওয়া কোনটা হজমে গন্ডগোল হওয়া আর কোন ঝামেলাটা আমি একটু পরিশ্রম করলেই এই সিমটমসগুলো হয় এই তফাৎটা কিন্তু আমরা ডাক্তারের অনেক আগেটা তো আমার সমস্যা আমার ডাক্তার উল্টো দিকে চেয়ারে বসে কি করে বুঝবে যে আমার শরীরের মধ্যে কি সমস্যা হচ্ছে তাই আপনারা যদি এই টাইপের সমস্যাগুলো বোঝেন দিজ আর দ্য প্রিলিমিনারি সাইন্স দিজ আর দ্য ওয়ার্নিংস যেগুলোকে চেপে রাখবেন না